হ্যালো প্রিয়ন, তোমাদের মনে অনেকে এখনো সন্দেহ আছে বা এখনো কোনো বুঝতে পারছো না যে আসলে অফিসিয়াল নোটিফিকেশন কি বলছে বা জিএনএম এনএম এর যে ফর্ম অ্যাপ্লাই সেটা এত লেট কেন হচ্ছে বা কোথায় থেকে আমরা দেখতে পাবো যে নোটিফিকেশান যে পাবলিশ হয়ে গেছে তার ফর্ম ফিল আপ কখনটা হচ্ছে? আমি তোমাদেরকে অন স্ক্রিনে দেখাতে চাই। দেখো, এটা একটা গভর্নমেন্ট ওয়েবসাইট রয়েছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। তো এখানে দেখো, এখানে যদি এক্সামিনেশন এখানে ক্লিক করো তাহলে কিন্তু জেনপাস ইউজি এন্ট্রান্স এটাকে ক্লিক করবে এবং ক্লিক করে তোমরা কিন্তু আপডেট খবর পেয়ে যাবে। দেখো, ক্লিক করে এখানে কী লেখা আছে, দেখো টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন, যেটা তোমরা সকলে জানো যে 36 তোমাদের পরীক্ষাটা হবে সানডে, এটা জেনপাসের ক্ষেত্রে। টেন্টেটিভ ডেট টু স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যানাউন্স শর্টলি, মানে এটা খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের অ্যানাউন্স করে দেওয়া হবে। একই রকম ভাবে যদি তোমরা আবার জিএনএম এনএম পরীক্ষার ক্ষেত্রে চলে যাও তাহলে সেম প্রসেস কিন্তু তোমরা এখানে ফলো করতে পারবে। দেখো, এখানে সেম লেখা আছে টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন 14/7/2014, এই দিন তোমাদের পরীক্ষা হবে, একদিনই পরীক্ষা হবে, এবং টেন্টেটিভ ডেট টু স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যানাউন্সড শর্টলি, মানে খুব তাড়াতাড়ি তোমাদের এটা অ্যানাউন্স করে দেওয়া হবে। যারা আমাকে প্রশ্ন করেছিলে, দাদা অনেকে তো বলছে যে ফর্ম অ্যাপ্লাই হয়ে গেছে তাহলে আমি খুঁজে পাচ্ছি না, অনেকে বলেছো, তো তোমাদের দেখানোর জন্য কিন্তু আমি এই ভিডিওটি করতে বাধ্য হলাম। দেখো, এখনো কিন্তু তোমাদের পরীক্ষার যে ফর্ম ফিল আপ শুরু হয়নি, তবে অ্যানাউন্স হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপটা তোমার পেয়ে যাবে। কারণ হচ্ছে ইলেকশন এখনো ডেট অ্যানাউন্স হয় না, ইলেকশনের জন্য আমি যতদূর মানে ভেবেছি ইলেকশনের জন্যই তোমাদের ফর্মটা এখনো ডিক্লারেশন হচ্ছে না, কারণ ইলেকশন মানে এখনো ডিক্লেয়ার করা হয়নি বলে। তো অবশ্যই আমি তোমাদের সঠিক গাইড এবং সঠিক ইনফরমেশন দিয়ে অবশ্যই হেল্প করবো। মাঝে মাঝে তোমরা যদি এটাকে ফলো করো ওয়েবসাইট থেকে তাহলে এই জায়গাটা আসলে তোমরা কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, অনেকে বলছিল বলে তোমাদের জন্য এই ভিডিওটি আমি তৈরি করে, আশা করি অনেকের হেল্প হবে বা অনেকে এতে উপকৃত হবে। যদি একজন উপকৃত হয় তাহলে আমি এই ভিডিওটা সার্থক বলে ভাববো। এই ধরনের আরো লেটেস্ট ইনফরমেশন আপডেট পাওয়ার জন্য লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। থ্যাংক ইউ, টেক কেয়ার।